দণ্ডবোধ। আইসা দুর্গাপূজা উপলক্ষে সবাইকে মোর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাছো। দুর্গাপূজা যদিও আমরা কই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, কিন্তু আমার এই দুর্গাপূজা আমার উত্তরের উত্তরবঙ্গের যে রাজবংশী সমাজ আছে, আমার রাজবংশী সমাজেরও এটা সর্বশ্রেষ্ঠ উৎসব। এদিক দিয়া যে ওই বাংলার জেলা দক্ষিণবঙ্গ জেলা দুর্গাপূজা প্রথম শুরু হয়েছিল সেই ষোড়শ শতাব্দীর ওই একই সঙ্গে আমার উত্তরবঙ্গ তো আমার কুচবিহারের যে মহারাজা নরনারায়ণ উমার সময়ও আমার এটি দুর্গাপূজা শুরু হয় সেই ষোড়শ শতাব্দী হাতে। তাহলে সেই ষোড়শ শতাব্দী হাতে আমার উত্তরবঙ্গের মানসী আমার রাজবংশী মানসী এই দুর্গাপূজা উৎসব সামিল হয়েছে এবং দুর্গাপূজার এই আনন্দ উপভোগ করে। তার সাথে সাথে আরেকটা জিনিস মুই আগাম সকালকে শুভেচ্ছা জানাচ্ছ, প্রীতি শুভেচ্ছা জানাচ্ছ, সেটা হচ্ছে আমার যাত্রা পূজার। দুর্গাপূজার পরে যে দশমী হয়, দশমীর দিন আমার রাজবংশী সমাজ যে যাত্রা পূজা হয় সেই যাত্রা পূজা উপলক্ষ তো সকালকে মোর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছ। এই পূজার তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মার পূজা তোমরা একেবারে আন্তরিকভাবে করেন সারা বছর, যাতে মা আমাকে ভালো করি হয় এবং আগামী যাতে আরও ওই মায়ের পূজা করি পারি। যাত্রার পূজাও ভালো করি করেন, যাত্রাটা যাতে এইবার ভালো হয় আমার এবং শুভ যাত্রা হলে পরে সারা বছর আমরা সবাই ভালো থাকিব। সবাই তোমরা ভালো থাকেন এইটা মঙ্গল কামনা মাঠে করিয়া সবাইকে আরেকবার দণ্ডবোধ জানিয়া। দণ্ডবোধ। আইসা দুর্গাপূজা উপলক্ষে সবাইকে মোর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাছো। দুর্গাপূজা যদিও আমরা কই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, কিন্তু আমার এই দুর্গাপূজা আমার উত্তরের উত্তরবঙ্গের যে রাজবংশী সমাজ আছে, আমার রাজবংশী সমাজেরও এটা সর্বশ্রেষ্ঠ উৎসব। এদিক দিয়া যে ওই বাংলার জেলা দক্ষিণবঙ্গ জেলা দুর্গাপূজা প্রথম শুরু হয়েছিল সেই ষোড়শ শতাব্দীর ওই একই সঙ্গে আমার উত্তরবঙ্গ তো আমার কুচবিহারের যে মহারাজা নরনারায়ণ উমার সময়ও আমার এটি দুর্গাপূজা শুরু হয় সেই ষোড়শ শতাব্দী হাতে। তাহলে সেই ষোড়শ শতাব্দী হাতে আমার উত্তরবঙ্গের মানসী আমার রাজবংশী মানসী এই দুর্গাপূজা উৎসব সামিল হয়েছে এবং দুর্গাপূজার এই আনন্দ উপভোগ করে। তার সাথে সাথে আরেকটা জিনিস মুই আগাম সকালকে শুভেচ্ছা জানাচ্ছ, প্রীতি শুভেচ্ছা জানাচ্ছ, সেটা হচ্ছে আমার যাত্রা পূজার। দুর্গাপূজার পরে যে দশমী হয়, দশমীর দিন আমার রাজবংশী সমাজ যে যাত্রা পূজা হয় সেই যাত্রা পূজা উপলক্ষ তো সবাইকে মোর আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছ। এই পূজার তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মার পূজা তোমরা একেবারে আন্তরিকভাবে করেন সারা বছর, যাতে মা আমাকে ভালো করি হয় এবং আগামী যাতে আরও ওই মায়ের পূজা করি পারি। যাত্রার পূজাও ভালো করি করেন, যাত্রাটা যাতে এইবার ভালো হয় আমার এবং শুভ যাত্রা হলে পরে সারা বছর আমরা সবাই ভালো থাকিব। সবাই তোমরা ভালো থাকেন এইটা মঙ্গল কামনা মাঠে করিয়া সবাইকে আরেকবার দণ্ডবোধ জানিয়া।